বলিউডের অভিনয় জগতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া অভিনেত্রী মধুবালার আজ জন্মবার্ষিকী। 1933 সালে আজকের দিনেই পৃথিবী আলো করে আসেন মুমতাজ জাহান বেগম দেহলভি। তাঁর অনন্য সৌন্দর্যের কারণে তাকে বলা হতো দ্য বিউটি উইথ ট্র্যাজেডি। হলিউডের বিখ্যাত অভিনেত্রী ম্যারিলিন মনরোর সাথে তুলনা করে বলিউডের ম্যারিলিন মনরো বলা হতো তাকে। 1942 সাল থেকে 1964 সাল পর্যন্ত তিনি চলচ্চিত্র জগতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সুন্দরী মধুবালা 1942 সালে প্রথম পা রাখেন বসন্ত ছবির মাধ্যমে। এরপর পরপর সেরা ছবি দর্শকদের উপহার দিতে থাকেন নায়িকা। নীলকমল, দুলারি, হাওড়া ব্রিজ, মহল, চলতি কা নাম গাড়ি প্রভৃতি দিয়ে উপহারের ঝুলি সাজিয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত মুঘলে আজম ছবিতে অভিনয় তার জীবনের সেরা অভিনয়। মধুবালার সাথে কিংবদন্তি নায়ক তথা গায়ক কিশোর কুমারের পরিচয় হয় ঢাকে কি মলমল ছবির শুটিং চলাকালীন। মাত্র 27 বছর বয়সে বিবাহ করেন তাঁকে। সারা জীবন ধরে নানা বিতর্ক ঘিরে থেকেছে মধুবালার জীবনকে। হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত মধুবালা অভিনয় জগৎ থেকে দূরে সরে যেতে বাধ্য হন। 9 বছর শয্যাশায়ী থাকার পর অবশেষে মাত্র 36 বছর বয়সেই মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী। এই শিল্পীর জন্মবার্ষিকীতে রইল জিও বাংলার শুভেচ্ছা।